আশিস টিউশন ক্লাস চ্যানেলটিতে আপনাদের সবাইকে স্বাগত শিক্ষা বিষয়ক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার জন্য এখনই আশিস টিউশন ক্লাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সুস্থ থাকুন আপডেট থাকুন নমস্কার দর্শকবৃন্দ স্কুল খুলতেই করোনা আক্রান্ত দুই শিক্ষক আরও চার শিক্ষক জ্বরে কাহিল বন্ধ হয়ে গেল স্কুল সাম্প্রতিক এই প্রকাশিত প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব বহু প্রস্তুতির শেষে ষোলোই নভেম্বর শুরু হয়েছে নবম থেকে দ্বাদশ শ্রেণীর অফলাইন পঠন পাঠন দীর্ঘদিন বাদে স্কুলে ফিরে খুশি পড়ুয়ারা কিন্তু এর মধ্যে বিপত্তি পূর্বস্থলী নীলমণি ব্রহ্মচারী ইনস্টিটিউশনে সেখানকার দুজন কোভিড ধরা পড়েছে এদিকে আরও চারজন শিক্ষক জ্বরে আক্রান্ত স্বাভাবিকভাবেই ঘটনায় ছাত্র এবং শিক্ষক মহলে ছড়িয়েছে আতঙ্ক ঘটনাটি প্রকাশ্যে আসতেই ওই স্কুলের সমস্ত শিক্ষক ও সংস্পর্শে আসা সমস্ত পড়ুয়ার কোভিড টেস্ট করানোর কথা জানিয়েছেন কালনার মহকুমাশাসক সুরেশ কুমার জগৎ সেই রিপোর্ট না আসা পর্যন্ত স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এদিকে আজ মঙ্গলবার বিদ্যালয় ভবন স্যানিটাইজ করার কথা জানানো হয়েছে তবে বিষয়টি না জানায় সোমবার কতজন ছাত্রছাত্রী স্কুলে গিয়েও ফিরে যায় দুই শিক্ষকের করোনা আক্রান্ত হওয়ার পাশাপাশি দুদিন বিদ্যালয় বন্ধ থাকার কথা লিখিতভাবে জানানো হয়েছে জেলা বিদ্যালয় পরিদর্শককে বিদ্যালয় পরিদর্শক শ্রীধর প্রামাণিক বলেন ওই স্কুলটির চিঠি পেয়েছি স্বাস্থ্য দপ্তরের সঙ্গে যোগাযোগ করে তাদের পরামর্শ মতো চলার কথা বলা হয়েছে কালনা সহকারী বিদ্যালয় পরিদর্শক নীল ঘোষ বলেন কোভিড প্রোটোকল অনুযায়ী আপাতত সকলে আইসোলেশনে থাকাটাই কাম্য কয়েকজন শিক্ষক জানান ঘটনার কথা জানার পর বাড়িতে আইসোলেশনে থাকছেন তারা বিদ্যালয়ের এক চুক্তিভিত্তিক শিক্ষক গত শনিবার শিক্ষক শিক্ষিকাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জানান তা কোভিডের রিপোর্ট পজিটিভ এসেছে শনিবারও বিদ্যালয়ে ছিলেন ওই শিক্ষক খবর পেয়ে সোমবার নিজে উদ্যোগেই পূর্বস্থলী ব্লক স্বাস্থ্য কেন্দ্রে কোভিড পরীক্ষা করান দ্বিতীয় শিক্ষক চলার কথা বলা হয়েছে তিনি বিদ্যালয়ের স্থায়ী শিক্ষক তার রিপোর্টও পজিটিভ আসে সে কথা তিনিও ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে জানান এরপরে আতঙ্কের পারদ চড়ে জানা যায় আরও চারজন শিক্ষক জ্বরে আক্রান্ত ওই স্থায়ী শিক্ষকের স্ত্রী আবার পূর্বস্থলীরই একটি বালিকা বিদ্যালয়ের শিক্ষিকা এবং নানা সরকারি কাজকর্মের কারণে করোনায় আক্রান্ত এই শিক্ষকের সঙ্গে কথাবার্তা বলতে হয় তাদের তাই সকলেই ওই সহকর্মীর ক্লোজ কন্ট্যাক্টে এসেছেন শিক্ষক শিক্ষিকাদের বক্তব্য আমাদের অনেকেই ট্রেনে বাসে করে স্কুলে যাই জীবাণু নিয়ে বাড়ি ফিরছি ছাত্রছাত্রীদের নিয়ে ক্লাসও করাচ্ছি জানি না অজান্তের সংক্রমণ কতটা ছড়িয়ে গিয়েছে কালনার শাসক সুরেশ কুমার জগৎ বলেন বিষয়টা খোঁজ নিয়ে জেনে সেই মতো ব্যবস্থা নেওয়া হবে সুতরাং বোঝা গেল এই মুহূর্তে কোভিডের আক্রান্ত বেশ কিছু শিক্ষক এবং তাদের করোনা রিপোর্ট পজিটিভ হওয়ায় তাদের মধ্যে একটা আতঙ্ক ছড়িয়ে উঠে ছড়িয়ে পড়েছে এবং ছাত্রছাত্রীদেরও মধ্যেও সেই আতঙ্কটা ছড়িয়ে গেছে এই কারণে যে তাদেরও কোভিড সংক্রমণ হলো কি না তো এই মুহুর্তে স্কুলটি কিছুদিন বন্ধ রাখার কথাই বলা হয়েছে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্য সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ